হচ্ছে জল দিয়ে দিলাম, এবার বেরোবো। দিদি এখন ভাইজিকে খাওয়াচ্ছে, মেয়ে তো যাবে না, মেয়ে থাকবে ও খেয়ে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আমার চ্যানেলে আর আর ডেলি লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। চলো আজকে সারাদিন কী কী করছি, কী রান্না করছি, কী কাজকর্ম করছি সব তোমাদের ভালোবেসে ভিডিও করেছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, মেয়ে সকাল সকাল স্কুল যাবে, তো ওকে আমি পুরো রেডি করে দিচ্ছি। আর দেখো আমি মনে হয় জল ভরতে গেছি, জল, হ্যাঁ জলটা ভরে নিয়ে আসলাম, ওকে পাঠিয়ে দিলাম স্কুলে, বাবা দিয়ে আসলো, তারপর সমস্ত ঘরের কাজগুলো আস্তে আস্তে করে নিচ্ছি। দেখলে তো যা যা কাজ থাকে সেটা সকালে করলাম, তারপরে চাটা করে নিলাম। চা তো সকালবেলা এক কাপ খেতেই হবে, কিন্তু চা খাওয়াটা শরীরের পক্ষে সত্যিকে ক্ষতিকর। লিকার চাটা খুবই ভালো, কিন্তু দুধ চাটা না শরীরের জন্য একদমই ভালো না, আর সেটাই আমি করি। কী করবো না, চায়ের নেশা বড় খারাপ নেশা। আর তোমরা কে কে চা খেতে ভালোবাসো আর কে চা খাওয়াটা, সেটা পারলে একটু কমেন্ট করো তো, তাহলে চা খাওয়াটা আস্তে আস্তে কমিয়ে দেবো। দেখো চায়ের কালারটা এরকম হয়েছে, আর আমার মা এসেছিল না, মা না এই বিস্কুটটা কিনে দিয়ে গেছে, মা তো আসলে এটা ওটা সবসময় কিনে দিয়ে যায়। চলো সকালবেলা চা নিয়ে বসে বললাম, চাটা খেয়ে নিই, তারপর রান্নার জোগাড় দেবো। আর কী কী আছে বাজার থেকে এনেছে সেটা একটু দেখিয়ে দিই আগে। এই দেখো ডিম এনেছে, ছোলার ডাল, আর এটা ছোলার ডাল, এটা আছে চানাচুর। চলো আজকে রান্নাটা সেইভাবে দেখাতে পারলাম না, তো ওই দেখো ডিমের ঝোলটা হয়ে গেছে, আর এই দিকে কড়াই ডুমুরটা করি। দেখো এত ডুমুর কাটা হয়েছে, তারপর খাওয়া দাওয়া করে আমরা না একটুখানি বেরোবো, কোথায় যাব সেটা তোমাদেরকে পরেই বলবো। দেখো আমরা পুরো, মানে আমি পুরো রেডি হয়ে গেছি, আমি পুরো রেডি হয়ে গেছি, আমি আর যা একটু বেরোবো, দিদি একটু বেরোবো, একটু দরকার আছে। তো দেখো গাছে, চলো গাছে একটু জলটা দেওয়া হয়নি, গাছগুলো পুরো শুকনো কাঠ হয়ে গেছে। চলো গাছে জলটা দিদি, এই কারেন্টটা যে কিনেছি 10 টাকা দিয়ে, কেমন হয়েছে তোমরা বলো? 10 টাকা দিয়ে কিনেছি, আজকে কিনেছি, ভাইজিকে স্কুলে দিতে গেছিলাম তখন নিয়ে এসেছি। চলো গাছে জলটা দিয়ে দিই, কী করবো বলো তো। এবার একটুখানি ভাবছি, টাইম যখন আসে, দিদি এখন খাওয়াচ্ছে তো মেঘাকে, আর আমি কি করব, গাছে ততক্ষণ জলটা দিয়ে দিই, গাছের গোড়াগুলো কোনো শুকনো শুকনো হয়ে গেছে, তো ভাবলাম গাছের গোড়াটা জল দিয়ে দিই, ভিডিওটা তোমরা দেখতে থাকো। গাছে জল দিয়ে দিলাম, এবার বেরোবো, দিদি এখন ভাইজিকে খাওয়াচ্ছে, মেয়ে তো
চলে যাবে না, মেয়ে থাকবেও খেয়ে নিক, তারপর বেরোবো দুজন। হয়ে গেছে খাওয়া? হ্যাঁ খাওয়া হয়ে গেছে। দুষ্টু দিদি, এই একটা দুষ্টু দিদি আমাদের, হাই করে দাও যেন হাই জোর নেই। আজকে তুই কি ও হলিবল শেখে তাই তো? হ্যাঁ কি শেখো তুমি? হলিবল শিখে সবে বাড়ি আসলাম। দেখো কটা বাজে, 8টা বাজতে চায় তো এসেছিল। আবার মেয়ে সেই চিপস খাবে চিপস খাবে বলছে, তাহলে একটা চিপস খাবে চিপস খাবে বলছে, ওই জন্য আবার চিপস আনতে গেছিলাম। তো ফ্রেশ হয়ে নি, মেয়েকেও খাওয়াবো, তারপর রুটি করব, তারপর আবার তোমাদের সাথে দেখাবে। পুরো ভিডিওটার সাথে জুড়ে থাকো, আর তোমরা যে এত ভালোবাসা দিচ্ছ, তোমাদের অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ বলাটা কম হয় বন্ধুরা, এইভাবে যে আমার পাশে আছে, আমাকে এত ভালোবাসা দিচ্ছে, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমরা খুব খুব ভালো লাগছে। আর আমিও তোমাদের পাশে আছি বন্ধুরা, তোমরা চিন্তা করো না, আমিও আছি তোমাদের পাশে। উফ কী গরম, পাখাটা এবার চালায়। তো চপ কিনে আনলাম, আসার সময় চপমুড়িটা একটু খেয়ে নি, খিদেও পেয়ে যাচ্ছে। চপমুড়িটা খেয়ে পাখাটা চালাই, চপ কিনে আনা হয়েছে, চপ কিনে আনাচ্ছি। এই যে ছোলার ডালটা ভিজেছি, ছোলার ডালটা তুলবো, দুধটা জাল দিয়ে দিই। ছোলার ডাল নামাবো, হয়ে গেছে। আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে, আমার পাশে থাকবে, আমিও তোমাদের পাশে আছি। এইভাবেই সবাই সবাইকে ভালোবাসা দিয়ে দাও, সবাই যেন একদিন বড় হতে পারে। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। যারা যারা নতুন বন্ধুরা আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।